কিন্তু হিন্দুরাও যেমন আমার মানব সম্পদ মুসলিমরাও আমার একটা অংশ আমরা ভুলে যাইনি এনপিআর এর লড়াই আমরা ভুলে যাইনি মনে রাখবেন এনআরসির লড়াই কিভাবে সেদিন দিল্লিতে মানুষগুলোকে খুন করেছিলেন আর নর্দমায় বা পুকুরে ভাসিয়ে দিয়েছিলেন আজও মানুষ জানে না কত মানুষ মারা গিয়েছে মানুষকে প্রতিবাদ করতে দেন না আজকে ভুলে গেলে চলবে না ভাববেন না কোভিড চলছে বলে এনআরসিটা ভুলে যাব, ভাববেন না কোভিড চলছে বলে এনপিআরটা ভুলে যাব শুনুন আমরা চাই সবাই নাগরিক এখানকার আমরা সবাই নাগরিক নতুন করে আপনি আবার কি নাগরিকত্ব দেবেন নাগরিকত্ব দেওয়ার অধিকার তো ডিএমএ এই আইনটা চেঞ্জ করা হয়েছিল যে অন্য দেশ থেকে আসবে যে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে তাকে রাজ্য প্রশাসন দেবে তাতে তো কোনো অসুবিধা নেই বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে আগত সব মানুষকে তো নাগরিকত্ব দেওয়া হয়েছে নাগরিকত্ব মানে কি উদ্বাস্তুরা আজকে ইন্ডিয়ার লোক এমনকি আপনারা জানেন যে আমরা কুচবিহার এ পর্যন্ত ছিটমহল থেকে শুরু করে সমস্ত আমরা মানুষকে তার সমস্ত ফিরিয়ে দিয়েছি বাংলাদেশ বাংলাদেশ এটা পেয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ারটা পায়ে পেয়েছে উদ্বাস্তু ভাই বোনেরা আমাদের গর্ব এটা মাথায় রাখবেন শুধু মিথ্যে কথা কখনো উদ্ভস্তদের সাথে বাঙালিদের লাগিয়ে দেওয়া এপার বাংলার কখনও রাজবংশীর সাথে কামতাপুরীর লাগিয়ে দেওয়া কখনো হিন্দুর সাথে মুসলমানের লাগিয়ে দেওয়া কখনো তপস্বী ভাই বোনদের সাথে আদিবাসীদের লাগিয়ে দেওয়া এটা কেন হবে এটা কেন হবে আমরা সবাই এক রাজবংশী ভাই বোনেরাও আমার শরীরের একটা অংশ কামতাপুরী ভাই বোনেরাও আমার শরীরের একটা অংশ হিন্দুরা যেমন আমি নিজে হিন্দু ঘরের মেয়ে কিন্তু হিন্দুরা যেমন আমার মানব সম্পদ মুসলিমরাও আমার একটা অংশ পাঞ্জাবিরাও আমার একটা অংশ আমার জৈনরাও আমাদের একটা অংশ মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায় না ভাই ভাই এটা ছোটবেলা থেকে আমরা শিখেছি স্যারে আচ্ছা হিন্দুস্তা হামারা নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন